2021 সালের এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীরা, তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরির কাজে নিশ্চয়ই খুব ব্যস্ত রয়েছো। আজকে জীববিজ্ঞান বিষয়ের চতুর্থ অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। তোমাদের অ্যাসাইনমেন্ট নম্বর অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম চতুর্থ অধ্যায় জীবনী শক্তি। অ্যাসাইনমেন্ট শিরোনাম হল খেলার মাধ্যমে শোষণের ধাপ সমূহ চিহ্নিতকরণ এবং শক্তির উৎপাদন ও ব্যবহার বিশ্লেষণ। অ্যাসাইনমেন্ট তৈরির শুরুতে তোমাদেরকে যেই কাজটি করতে হবে সেটি হলো জীববিজ্ঞান পাঠ্যপুস্তকের 66-67 পৃষ্ঠা এবং 76-81 পৃষ্ঠা খুব মনোযোগ সহকারে অধ্যয়ন করতে হবে এবং এই পৃষ্ঠাসমূহ অধ্যয়নের পরে তোমাদেরকে যেই বিষয়টা খুব বেশি মনে রাখতে হবে তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরির জন্য সেগুলো হলো এক অণু NADH প্লাস H প্লাস সমান তিন অণু ATP, এক অণু FADH2 সমান দুই অণু ATP, এক অণু GTP সমান এক অণু ATP, এক অণু গ্লুকোজ সমান 38 অণু ATP, এক অণু অ্যাসিটাইল কোয়ে সমান 12 অণু ATP, এক অণু পাইরুভিক অ্যাসিড সমান 6 অণু ATP। শিক্ষার্থী বন্ধুরা, একেবারে খেলার প্রথম পর্যায়ে তোমাদেরকে এরকম করে কার্ড বানাতে হবে। তোমরা স্ক্রিনে খেয়াল করো, তোমাদেরকে এরকম 15টি কার্ড বানাতে হবে, যেমন আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি। NADH প্লাস H প্লাস 14 নাম্বার ক্রম, NADH প্লাস H প্লাস 15 নাম্বার ক্রম, এরকম দুটি কার্ড বানাবে যার মধ্যে লেখা থাকবে NADH প্লাস H প্লাস ক্রমিক নম্বর 14 এবং 15। তারপরে FADH2 লিখা তিনটি কার্ড বানাবে যাদের ক্রমিক নম্বর হবে 11, 12 এবং 13। এরপরে তোমাদেরকে অ্যাসিটাইল কোয়ে লিখা দুটি কার্ড বানাতে হবে 9 নাম্বার এবং 10 নাম্বার ক্রম দিয়ে। পাইরুভিক অ্যাসিড লিখা দুটি কার্ড যাদের ক্রম হবে 7 এবং 8। গ্লুকোজ লিখা একটি কার্ড বানাবে যেটির ক্রম 6। তারপরে GTP লিখা 5টি কার্ড বানাবে, এরকম আমি যে কার্ডগুলো দেখাচ্ছি ঠিক সেরকম করে বানাতে পারো। ক্রম হবে 1, 2, 3, 4, 5, অর্থাৎ আমাদের এখন 15টি কার্ড হয়ে গেছে। 15টি কার্ড এমন ভাবে বানাবে যাতে করে কার্ডগুলোকে উল্টিয়ে রাখলে, যেমন এখন আমি উল্টিয়ে রেখেছি ঠিক যেরকম দেখাচ্ছে সেরকম দেখাই, যাতে তোমরা বুঝতে না পারো কার্ডগুলোতে আসলে কি উপাদানটি রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই 15টি কার্ড থেকে তোমরা অনুমান করে 3টি কার্ড বেছে নিবে, যেমন আমি বেছে নিচ্ছি, আমি এই কার্ডটিকে বেছে নেব এবং এই দুটি কার্ড বেছে নেব। আমি 3টি কার্ড বেছে নিয়েছি। এই আমার মাউস পয়েন্টার লক্ষ্য করো, এই 1টি কার্ড, 2টি কার্ড এবং 3টি কার্ড। তাহলে দেখি আমার 3টি কার্ডের মধ্যে কি উপাদানগুলো আছে। আমি দেখতে পাচ্ছি আমি যেই 3টি কার্ড বেছে নিয়েছি সেই 3টি কার্ডের একটিতে GTP লিখা, অন্য একটিতে FADH2 লিখা আর একটিতে গ্লুকোজ লিখা। আমাদের 3টি কার্ডের ক্রম GTP 1 নাম্বার ক্রমে, গ্লুকোজ 6 নাম্বার ক্রম, FADH2 11 নাম্বার ক্রম। তাহলে আমরা GTP কে আমরা A হিসেবে চিহ্নিত করব, গ্লুকোজ কে আমরা B হিসেবে চিহ্নিত করব, FADH2 কে আমরা C হিসেবে চিহ্নিত করব, A B C। তাহলে এখানে আবার আমাদের XYZ চিহ্নিত করতে হবে। আমাদের 1 নাম্বার ক্রম হবে X, তারপরে 11 নাম্বার ক্রম হবে Z, Y হবে 6 নাম্বার ক্রম,
অর্থাৎ ক্রম একেবারে সর্বনিম্ন এবং সর্বোচ্চ। ক্রম হবে এক্স এবং জেড, মাঝখানেরটা হবে ওয়াই। এখন আমরা খেলার সেটআপ নির্ধারণ করব। তোমরা একটা এ4 সাইজের কাগজ নিয়ে, এ4 সাইজের কাগজের এক পৃষ্ঠায় ঠিক এরকম একটি বোর্ড অঙ্কন করবে। এটি হচ্ছে তোমাদের খেলার বোর্ড। এই বোর্ডে খেলবে, সাথে সাথে তোমরা অপর পৃষ্ঠায়, ওই তোমাদের কাগজের অপর পৃষ্ঠায় একটি ছক অঙ্কন করবে। সেই ছকের মধ্যে খেলার সেটআপ লিখবে, পাশাপাশি খেলার যে চাল সেই চালের বর্ণনাগুলো লিখবে। তোমাদেরকে একটি নমুনা ছক দেখাচ্ছি, একটু খেয়াল করো। এ4 সাইজের কাগজটির অপর পৃষ্ঠায় তোমাদেরকে এরকম একটি ছক বানাতে হবে, এবং খেলার পর পরই তোমাদেরকে এই যে চালের বর্ণনাগুলো লিখতে হবে, পাশাপাশি এটিপি অর্জন, এটিপি খরচ এবং নিট এটিপির হিসাবটা উল্লেখ করতে হবে। চলো, তার আগে আমরা এক্স ওয়াই জেটের মানগুলো খেলার বোর্ডে বসাই। যেহেতু আমরা এক নাম্বার কে এক্স ধরেছি, আমাদের এক্স হবে এক নাম্বার। এক নাম্বার কে আমরা এক্স ধরেছি, তারপরে ওয়াই ধরেছি আমরা, 6 নাম্বার কে আমরা জেড ধরেছি, 11 নাম্বার কে। আমাদের খেলার বোর্ড তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু প্রথমে বোর্ড তৈরি করে এক্স ওয়াই জেড এর মান ফাঁকে রেখেছিলাম, পরবর্তীতে আমরা কার্ড নির্বাচন করে এক্স ওয়াই জেড এর জেড গুলো চিহ্নিত করেছি, কোনটি এক্স হবে, কোনটি ওয়াই হবে এবং কোনটি জেড হবে। আমরা যে 3টি কার্ড পেয়েছি তার সর্বনিম্ন মান যেটি সেটিকে আমরা এক্স ধরেছি, সর্বোচ্চ মানকে আমরা জেড ধরেছি, অপর কার্ডটিকে আমরা, অপর কার্ডটি 6 নাম্বার ক্রমের, ওইটিকে আমরা ওয়াই ধরেছি। আমাদের বোর্ড তৈরি করা শেষ। এবার আমরা আমাদের খেলার সেটআপ নির্ধারণ করব। আমাদের খেলার সেটআপটা হবে এ জিটিভি। জিটিভি সমান এখনো এটিভি, আমরা আগে কিন্তু জেনেছি পাঠ্যপুস্তকের 66, 67 এবং 76 থেকে 81 পৃষ্ঠা অধ্যয়নের মাধ্যমে জেনেছি, এখনো জিটিভি সমান এখনো এটিভি। বি হলো গ্লুকোজ, এখনো গ্লুকোজ সমান 38, এখনো এটিভি। সি হলো FADH2, এখনো FADH2 সমান 2, এখনো এটিভি। তারপরে ডি হলো বি এবং সি এর যোগফল, বি এবং সি এর যোগফল হলো 40। ই হলো এ বি সি এর যোগফল, এটি হলো 41 এর মান। এফ হলো ই প্লাস বি এর যোগফল, 79। তারপরে রয়েছে চলন জনিত খরচ, এখনো এটিপি। খাদ্য গ্রহণ জনিত খরচ, 2, অনু এটিপি। আমরা চলন জনিত খরচটা নির্ধারণ করেছি এ বি সি থেকে যে কোনো একটি মান, আমরা এ এর মানকে চলন জনিত খরচ হিসেবে নির্ধারণ করেছি। খাদ্য গ্রহণ জনিত খরচ আমরা বি এবং সি থেকে যে কোনো একটিকে ধরতে পারি, আমরা সি কে খাদ্য গ্রহণ জনিত খরচ হিসেবে ধরেছি। আমাদের খেলার সেটআপ নির্ধারণ শেষ। তোমাদের মনে রাখতে হবে খেলার শুরু থেকে শেষ পর্যন্ত একই সেটআপে খেলতে হবে, সেটআপ পরিবর্তন করা যাবে না। তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করার শুরুতে এরকম সেটআপ তৈরি করে নিবে, খেলার বোর্ড তৈরি করে নিবে, এক্স ওয়াই জেড এর মান নির্ধারণ করবে এবং প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি করবে। কারো কাছ থেকে কেউ দেখে কপি করলে সেটি বাদ পড়ে যাবে। প্রত্যেকে নিজের নিজস্ব চিন্তা চেতনা সৃজনশীলতাকে ব্যবহার করে তোমাদের অ্যাসাইনমেন্ট রেডি করবে। এবার আমরা খেলার ধাপ সমূহ দেখব। ধাপ মানে চালের বর্ণনা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা খেলবো খেলা, আমরা খেলার বোর্ডে চলে যাচ্ছি। আমরা এই যে শূন্য ঘর থেকে খেলা শুরু করব, এই শূন্য ঘরে আমরা
একটি কয়েন বসাতে পারি, একটি পাথরের টুকরা বসাতে পারি গুটি হিসেবে। এটা হচ্ছে একটা অ্যামিবা, অ্যামিবা হিসেবে কল্পনা করব, একটি গুটি বসাবো। গুটিটাকে আমরা এক চাল দিয়ে আমরা কিভাবে চালতে পারবো, আমরা এভাবে পাশাপাশি চালতে পারি, উপরে চালতে পারি, কিন্তু খেয়াল রাখতে হবে একটি ঘরে কিন্তু দুইবার গুটি রাখা যাবে না, শুধু একবার রাখা যাবে। ধরো আমি শূন্য ঘর থেকে গুটিটাকে এক নাম্বার ঘরে নিয়ে আসলাম, হ্যাঁ না, আগে আমরা গুটিটা শূন্য ঘরে বসালাম। এমিবা কিন্তু ই পরিমাণ শক্তি নিয়ে তার চলন শুরু করবে, অর্থাৎ আমরা এই খেলাটা ই পরিমাণ শক্তি নিয়ে শুরু করব। আমরা শূন্য ঘরে গুটি রাখলাম, তাহলে চালের বর্ণনা কি হবে? চালের বর্ণনা হবে শুরুতে শূন্য ঘরে গুটি বসানো হয়েছে, যেহেতু ই পরিমাণ শক্তি নিয়ে খেলা শুরু করবে, তাহলে এটিপি অর্জন ই এর মান, অর্থাৎ 140, এটিপি অর্জন 140। যেহেতু চলন শুরু হয় নাই, এটিপি খরচ শূন্য, খাদ্য গ্রহণও শুরু হয় নাই, এটিপি খরচ হয় নাই, নিট এটিপি রয়ে গেছে 140। এখন আমরা গুটি শূন্য ঘর থেকে এক নাম্বার করে বসালাম, তাহলে এই এক নাম্বার করে আসার পরে কি হবে একটু আমরা খেয়াল করব। এক নাম্বার ঘরে গমন এবং খাদ্য গ্রহণ, এক নাম্বার ঘরে আসার পরে সে খাদ্য গ্রহণ করে, সেখানে এক নাম্বার ঘরে এক্স লিখা আছে। এক্স হলো জিটিপি এর মান, আর জিটিপি, জিটিপি কে আমরা এক্স ধরেছিলাম, জিটিপি এর মানকে। এখানে এসে সে এক অনু এটিপি অর্জন করে, এক অনু এটিপি অর্জন করে, কিন্তু তার তার তিন অনু এটিপি খরচ হয়। কেমন করে খরচ হয়? কারণ সে চলন জনিত খরচ হয় এক অনু এটিপি, খাদ্য গ্রহণ জনিত খরচ হয় দুই অনু এটিপি, টোটাল তার তিন অনু এটিপি খরচ হয়। তাহলে এই মুহূর্তে তার নিট এটিপি কত রইল? নিট এটিপি 140 এর সাথে এক যোগ করলে 42, 42 থেকে 3 চলে গেলে 39, তার নিট এটিপি এখন থাকলো 39। আমরা গুটি আরেক ঘর চালবো। এখন আমরা এক নাম্বার ঘর থেকে পাঁচ নাম্বার ঘরে নিয়ে আসলাম, পাঁচ নাম্বার ঘরে নিয়ে এসেছি, এটা আমরা এখন চালের বর্ণনায় লিখব। পাঁচ নাম্বার ঘরে গমন, এখানে কিন্তু কোনো শক্তি অর্জিত হয় নাই, তাহলে এখানকার শক্তি হলো আগের ঘরের, পূর্বের ঘরের যে 39 অনু এটিপি রয়েছে সেটাই কিন্তু এখনো বজায় রয়েছে, কিন্তু এখানে চলন জনিত এখনো এটিপি খরচ হয়েছে, তাহলে নিট এটিপি রয়েছে আরো 38 অনু। 39 থেকে এক বিয়োগ গেলে আরো 38 অনু এটিপি রয়ে গেছে। আমরা এবার আরেক ঘর চালবো, আমরা এবার আরেক ঘর যাব। আমরা পাঁচ নাম্বার ঘর থেকে এবার নয় নাম্বার ঘরে গুটি নিয়ে যাব, তাহলে চালের বর্ণনা কি হবে? আমরা এবার নয় নাম্বার ঘরে গমন এবং খাদ্য গ্রহণ, গুটিটা নয় নাম্বার ঘরে গমন করার পরে খাদ্য গ্রহণ করে, যেহেতু নয় নাম্বার ঘরে কোনো এক্স ওয়াই জেড চিহ্নিত নাই, এখানে এটিপি অর্জিতও হবে না, এটিপি শেষ হবে না, তাহলে নিট এটিপি কত হবে? এই জায়গায়, এই জায়গায় এটিপি কোনো অর্জন হয় নাই, তাহলে আগের যে 38 অনু এটিপি সেগুলা এখানে রয়ে গেছে, কিন্তু 13 অনু এটিপি এখানে খরচ হয়ে গেছে, যেমন চলন জনিত এক অনু এবং খাদ্য গ্রহণ জনিত। নয় নম্বর ঘরে গমন এবং খাদ্য গ্রহণ, নয় নম্বর ঘরে আসার পরে কোনো এটিপি অর্জিত হয় নাই, যেহেতু নয় নম্বর ঘরে এক্স ওয়াই জেড চিহ্নিত করা নাই, আবার কোনো এটিপি নিঃশেষও হয় নাই, অর্থাৎ আবার কিন্তু তিন অনু এটিপি খরচ হয়েছে, কারণ চলন জনিত এক অনু এবং খাদ্য গ্রহণ জনিত দুই অনু। তাহলে এই ধাপে এসে এটিপি রইল বাকি 35,
এটিপি বাকি রইল 35 অনু, 38 থেকে 3 বিয়োগ গেলে আরো 35 অনু বাকি রয়ে গেল। 9 নাম্বার থেকে এইবার আমরা গুটিটাকে 10 নাম্বার করে নিয়ে আসলাম। এবার চালের বর্ণনা কিরকম হবে? 10 নাম্বার করে গমন, এই জায়গায় কোনো এটিপি অর্জিত হয় নাই, কিন্তু চলনজনিত এখনো এটিপি ক্রস হয়েছে, তাহলে এটিপি বাকি রইল আরো 34 অনু, 35 থেকে এক অনু বাদ গেলে আরো 34 অনু এটিপি তাহলে রয়ে গেল। আমরা খেলতেছি, এক পর্যায়ে খেলা শেষ হবে। তিন ভাবে খেলা শেষ হতে পারে, তিন ভাবে খেলা শেষ হতে পারে। এইবার আমরা 10 নাম্বার ঘর থেকে গুটিকে 11 নাম্বার করে নিয়ে আসলাম। এই জায়গায় জেট রয়েছে একটি, জেটে আসার পরে এটিপি অর্জিত হবে, কত অনু এটিপি অর্জিত হবে আমরা সেটা দেখব। 11 নম্বর করে গমন, এই 11 নম্বর করে আসার পরে ঠিক ডি পরিমাণ, ডি এর মানের সমান এটিপি অর্জিত হবে, কারণ হচ্ছে জেটের মান হলো ডি এর মানের সমান, এখানে এসে 40 অনু এটিপি অর্জিত হবে, তাহলে এই জায়গায় খরচ হয় এক অনু এটিপি, চলন বা গমনজনিত খরচ। তাহলে এখানে 34 আর 40 এ 74, 74 থেকে এক বিয়োগ গেলে 73, 73 অনু এটিপি এখানে অর্জিত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, খেলাটা তিন ভাবে শেষ হতে পারে, আমরা এখনো শেষের ঘরে পৌঁছি নাই বা শেষ হয় নাই। আমরা অলরেডি 73 অনু এটিপি নিট পেয়ে গেছি, যদি এমন হতো এফ এর মানের সমান বা এফ এর মানকে অতিক্রম করে যেত এই ঘরে, তাহলে খেলা শেষ হয়ে যেত। আবার যদি এমন হতো, যদি এই ঘরে এসে ই পরিমাণ এটিপি হারিয়ে এটিপি শূন্য হয়ে গেছে এই ঘরে এসে, সেক্ষেত্রেও কিন্তু খেলা শেষ হয়ে যেত। আমাদের গুটি চালতে চালতে যদি আমরা এই ওয়াই ঘরে নিয়ে আসতাম, তাহলে ই পরিমাণ শক্তি হারিয়ে যেত। আর যেহেতু ওয়াই ঘরে আসে নাই, শক্তি হারাই নাই, আমরা বর্তমানে 11 নাম্বার ঘরে অবস্থান করতেছি। আবার কিন্তু আমরা গুটিটা চাল দিয়ে যদি 15 নাম্বার ঘর পর্যন্ত পৌঁছতে পারি, সেক্ষেত্রেও খেলা শেষ হবে। তাহলে আমরা 11 নাম্বার ঘর থেকে চাল দিয়ে 15 নাম্বার ঘরে নিয়ে আসলাম, শেষ ধাপে চলে এসেছি। 15 নাম্বার ঘরে গমন, 15 নাম্বার ঘরে গমন করার পরে খেলা শেষ হলো, 15 নাম্বার ঘরে কোনো এটিপি অর্জিত হয় নাই, তার মানে আগের এটিপি 73 রয়ে গেছে, ওখান থেকে একটি অনু এটিপি কিন্তু চলনজনিত খরচের কারণে ব্যয় হয়েছে, তাহলে 73 থেকে এক অনু বাদ গেলে নিট এটিপি রইল 72। আমরা কিন্তু অলরেডি আমাদের যে অ্যাসাইনমেন্টের কার্যক্রম, খেলার মাধ্যমে শোষণের ধাপ সমূহ চিহ্নিতকরণ এবং শক্তির উৎপাদন ও ব্যবহার বিশ্লেষণ করার যে কাজ, সেটি শেষ করেছি। ঠিক শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই তোমাদেরকে অ্যাসাইনমেন্ট রেডি করতে হবে। তোমরা এফোর সাইজের একটি কাগজ নিয়ে কাগজের এক পৃষ্ঠাতে এরকম বোর্ড অঙ্কন করবে, যে খেলার বোর্ডটিতে শুরুতে এক্স ওয়াই জেড চিহ্নিত করা থাকবে না। কার্ড বাছাই করার পরে আমরা যেভাবে এক্স ওয়াই জেড চিহ্নিত করেছি, ঠিক ঠিক সেভাবেই তোমাদেরকে বোর্ডে এক্স ওয়াই জেড চিহ্নিত করতে হবে। তারপরে বোর্ডে গুটি বসিয়ে চাল দিয়ে দিয়ে খেলাকে শেষ পর্যায়ে টেনে নিয়ে যেতে হবে। তিনভাবে খেলা শেষ হতে পারে, শূন্য থেকে 15 নাম্বার করে পৌঁছলে যেমন খেলা শেষ হবে, ঠিক একইভাবে যে কোনো ঘরে গিয়ে যদি
এফ পরিমাণ শক্তির চেয়ে বেশি শক্তি অর্জিত হয় নিট শক্তি, সেক্ষেত্রেও খেলা শেষ হবে। অথবা ওয়াইতে এসে শক্তি হারিয়ে যদি ই পরিমাণ শক্তি হারিয়ে যদি নিট শক্তি শূন্য হয় সেক্ষেত্রেও খেলা শেষ হবে। আর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যতটুকু আলোচনা হয়েছে সেই আলোচনাকে কাজে লাগিয়ে অ্যাসাইনমেন্ট ভালো করে তৈরি করতে পারবে, ইউনিক অ্যাসাইনমেন্ট বানাবে, কারো অ্যাসাইনমেন্টের সাথে কারো যেন মিল না থাকে। সবাইকে ধন্যবাদ।